এদিকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হুঙ্কার মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে নির্বাচন সদনকে এই স্কুলের মধ্যেই বসিয়ে রাখতে হবে, ভালো করে জল টল দেবেন, কোনো অযত্ন করবেন না, এসএলআর বুটের দপদপানি রাইফেল এসব দেখিয়ে কোনো লাভ হবে না, আইন কানুন অবজারভার বুঝে নেব, বিএসএফ প্যারামিলিটারিকে বলছি আইনের মধ্যে থাকুন, আমরাও আছি, নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হোক, প্যারামিলিটারি যদি ভয় দেখায় আমি আছি, মাঠে প্রসূন বন্দ্যোপাধ্যায় খেলা হবে, প্রচারে গিয়ে হুঙ্কার মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস আধিকারিক প্রসূন বন্দ্যোপাধ্যায়। এ তো বিএসএ প্যারামিলিটারি সবাইকে শুধু একটাই কথা বলছে, আপনি আইনের মধ্যে থাকুন, আমরাও আইনের মধ্যে আছি, নির্বাচন শান্তিপূর্ণ হোক, ফ্রি ফেয়ার হোক, প্যারামিলিটারি যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন ব্যানার্জি, মে হু না, দেখুন না, নির্বাচন সদনকে বসে রাখতে হবে এখানে এই স্কুলেই, ভালো করে জল টল মা বলেন আপনারা দিয়ে দেবেন, ওদেরকে কোনো যত্ন করবেন না, ওরাও চাকরি টাকরি করে, কোনো যত্ন করবেন না, শুধু বলবেন প্রসূন ব্যানার্জি খেলতে এসছে, বুটের দপদপানি AK-47 এসএলআর দিয়ে কিছু লাভ নেই, ডাকছি ঢুকবে আধ ঘন্টার মধ্যে, বুঝে নেবে সব গ্রেনেড বুঝে নেবে, আইন কানুন অবজারভার বুঝে নেবে, ফোর্সকে সম্মান ততক্ষণ দেবেন যতক্ষণ সে আপনাকে সম্মান দিচ্ছে, আপনার গণতান্ত্রিক অধিকারে হাত দিচ্ছে না, না হলে গণতান্ত্রিক প্রতিবাদও হবে, সেই প্রতিবাদটার আমার উপর ছেড়ে দিন, রাস্তায় নামবো, অবরুদ্ধ হয়ে যাবে সবকিছু, ভারতবর্ষ দেখবে ইলেকশনটাকে বলে, ওল মালদাকে সারাদিন দখল করতে হবে, তাহলে মাঠে প্রসূন ব্যানার্জি একদিকে সমর্থ একদিকে রহিম বক্সি, খেলা হবে। তার সামাজিক সচেতনতা কোথায় পৌঁছলে, একজন লোকসভা নির্বাচনের প্রার্থী হয়ে তিনি এ ধরনের বিবৃতি দিতে পারেন, AK-47 দপদপা নিয়ে ভোট হয় না এটা আমরা জানি, কিন্তু কয়েক মাস অপেক্ষা করুন, তার দপদপানি কোথায় গিয়ে পৌঁছায়, আর তার দলের নেতা নেত্রী যারা এত লাফালাফি করছেন, পুরো দলটাকেই ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে, পশ্চিমবঙ্গের মানুষকে এ ধরনের ঔদ্ধত্য, এ ধরনের রণহুঙ্কার আর কয়েক মাস বরদাস্ত করতে হবে, মানুষ দৃঢ় প্রতিজ্ঞ তৃণমূলকে বিসর্জন দেবে, এভাবে দীর্ঘদিন কোন সাম্রাজ্যকে টেনে নেওয়া যায় না, আর তৃণমূল কংগ্রেসও সেটা পারবে না। ডিটেনশন সেন্টার পেন্টার নিয়ে আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, তৃণমূল কংগ্রেসের সৈনিক ভয় কি আমরা জানি না, আজকে ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে কথাটা, এনপিআর সিএ পরে যেটা আসছে একটা ডিজাইন তৈরি করা হচ্ছে, এই ডিজাইনটা টার্গেট সবাই যারা প্রতিবাদ করবে, আজকে একজন মুখ ফসকে বলে ফেলেছেন প্রথম প্রসূন ব্যানার্জি, আমি বলছি করুন না, দেখুন দেখান কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে, লোক তো দেখুন, পৃথিবী দেখুক আপনারা কি করছেন, কোথায় বানাচ্ছেন কনসেন্ট্রেশন ক্যাম্প গুলো, ফার্স্ট ভিক্টিমে আমি হব, কোনো অসুবিধা নেই, দুনিয়া দেখো মিথ্যে কথা কে বলছে।